নমস্কার। এখন সময়টা হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে শীতের শেষ দিক, উইন্টারের শেষ দিক, এন্ড অফ উইন্টার। এই একই আবহাওয়া বাংলাদেশের ক্ষেত্রেও রয়েছে। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করলে লেবু গাছে প্রচুর ফুল এবং ফল পাবেন। আমি এর আগে এই ছোট গাছটার প্রচুর ফল ধরেছিল এবং এটা তো ধরেছিল, কিন্তু খুব বেশি নয়। এখনো নমুনা রয়েছে, এই এটা একটা, এই তো এখানে রয়েছে, এই কয়েকদিন আগে সব তুলেও নিলাম। এটার তখন এই যে রয়েছে, এই যে ছোট এই এই যে একটা এতে রয়েছে, এরাও এখনো লেবু রয়েছে। এই যে এই গাছগুলোর প্রচুর ফুল এসেছে, এর কারণটা কি? আমরা সবসময় এটাই জানতে চাই। অনেকের বাড়িতে লেবু গাছ আছে, অনেকেই প্রশ্ন করেন যে আমার গাছে ফুল আসছে অথচ ফল হচ্ছে না, কিংবা ফুলই হচ্ছে না বা ফুল খুব কম হচ্ছে। ন্যাচারালি যদি আপনি এইরকম প্রচুর ফুল এবং ফল পেতে চান, তার সিক্রেট আমি এর আগেও বলেছি, আবারও বলছি, গাছের গোড়াগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন যে মোটামুটি মাস ছয়েক এই গোড়াতে হাত দেওয়া হয়নি। হাত দেওয়া হয়নি মানে কোনো সার প্রয়োগ করেনি এবং গোড়ার মাটি নাড়াচাড়াও করিনি। গতবারে আমি দেখিয়েছিলাম এই গাছটা, মানে শীতের ঠিক আগে মুহূর্তে গোড়ার মাটিটা পরিবর্তন করেছিলাম, সার দিয়েছিলাম, যার ফলে শুধুমাত্র কলি বেরিয়ে এসেছিলো কিন্তু ফল হয়নি, ফুলও আসেনি খুব একটা, মানে হয়েছে তুলনামূলক কম। সেক্ষেত্রে এইটা আমি তার আগের থেকে হাত দিইনি বলে এটাতে প্রচুর ফল হয়েছিল। এবারে দেখুন, তারপর থেকে আমি আর এই গাছটার গোড়ায় হাত দিইনি, শুধুমাত্র মাটি শুকিয়ে গেলে গোড়াতে জল দিয়ে যেতে হবে। শীতকালে মনে রাখবেন জলও খুব বেশি দেওয়া যাবে না। মাটি যখন দেখবেন এইভাবে আঙুল দিয়ে দেখবেন যে দপ দপ করছে না, প্রায় শুকিয়ে এসছে, তখন জল দিতে হবে। ওভার ওয়াটারিং হলে গাছের গ্রোথের ক্ষতিগ্রস্ত হতো। এখন আপনারা এই অবস্থায় বড় জোর এখানে যে আগাছাগুলো আছে সেগুলো কিছু কিছু তুলে দিতে পারেন। বড় বড় যে আগাছাগুলো হচ্ছে তার বেশি কিছুই করা যাবে না। এই যে এটার মধ্যে দেখুন, এই যে এটা এটা একটা আগাছা, এটা তুলে নিলেই হলো। এইভাবে এবার কথা হচ্ছে যে যারা হয়তো একটু পরিচর্যা বেশি করে ফেলেছেন, তাদের গাছের গ্রোথ, পাতার রং ইত্যাদি দেখেই বুঝতে পারবেন। যেমন এই যে আমার পাতাগুলো প্রায় খসে গিয়েছিল, তারপরে ফুলটা আসতে শুরু হলো। কিন্তু যদি গাছের উপর যদি খুব বেশি পরিচর্যা করা হয় তাহলে দেখবেন পাতা খসার প্রবণতাটা কমে যাবে এবং খুব জলদি গজি বেরোতে, এই কলিগুলো বেরোতে শুরু করবে। সেক্ষেত্রে একটা উপায় হচ্ছে যে এদের গাছের উপর ওই গ্রোথ রেগুলেটর ব্যবহার করা। আমরা যেটা আমাদের এখানে মানে বহুল প্রচলিত, খুব বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে মিরাকুলান। দেখুন মিরাকুলান কথাটা এখানে লেখা রয়েছে। এইটা আমিও ব্যবহার করি, যে গাছে ফল বা ফুল আসছে না, ফুল আসছে না এমনও হতে পারে, তাহলে ফুল আসার আগে যেমন ফেব্রুয়ারির প্রথম দিকেই একটা স্প্রে করলে খুব ভালো হয়। যারা এখনও করেন নাই তারা এখন এই জাতীয় গ্রোথ রেগুলেটর, এখানে লেখাই আছে, আমি দেখায় দাঁড়ান, আপনারা দেখে নেবেন যে এই লেখাটা যেন থাকে। এই এই যে এইটার নিচেতে দেখুন লেখা রয়েছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এইটাকে এদের পরামর্শ মতো, এরা যে পরিমাণটা দিতে বলবে এদের এখানে লেখাই থাকবে, কারণ বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের পরিমাণ লিখে দিয়ে থাকে, সেই পরিমাণ মতো জলের সঙ্গে মিশিয়ে এর গাছের মধ্যে স্প্রে করতে হবে। ফুল এদের নির্দেশই থাকবে, ফুল আসার পরে কেমন ডোজ দেওয়া দরকার, ফুল আসার আগে কেমন ডোজ দেওয়া দরকার, ইত্যাদি ইত্যাদি। মিরাকুলান ছাড়াও আরও বিভিন্ন নামে এই গ্রোথ রেগুলেটর
পাওয়া যায়, আপনারা যে কোনো ব্যবহার করতে পারেন। এই গাছের ক্ষেত্রেও এই গ্রোথ রেগুলেটর যা এরা ডোজ নির্দেশ করবে তার থেকে পরিমাণ কমিয়ে ব্যবহার করা যায়। তাতে এই যে এখন ফুলটা এসেছে, এই অবস্থায় যদি হালকা পরিমাণ গ্রোথ রেগুলেটর ব্যবহার করা হয় তাহলে ফল আসার ক্ষেত্রে মানে যতটা ফলের আশা করা যা মানে যেত তার থেকে বেশি ফল হবে, কারণ এগুলো আমি দেখেছি, আমার অভিজ্ঞতার কথা বলছি। এখন দেখুন এই যে প্রচুর ফুল, এই ছোটো 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 এখন খসে যাচ্ছে, এখানে প্রচুর ফুল পড়ে আছে, এগুলো যাবে কিছু, এই যে, কিন্তু যাতে বেশিরভাগ ফুল থেকে ফল আসে তার জন্য এইগুলো ব্যবহার করা, তাছাড়া আরও বিভিন্ন ভিটামিন জাতীয় ওষুধ ব্যবহার করা যায়। যখনই দেখবেন যে এই ফুল থেকে ফল মোটামুটি একটা পজিশন, এই এত বড় না হলেও একটু বড় বড় হয়ে গেছে, তখন গোড়ার মাটি একদম পরিবর্তন না করে কিছুটা তুলে দিয়ে গোড়াতে কিছু গোবর সার অবশ্যই মেশাতে পারেন। যদি দেখেন যে মাটি তুলতে গেলে শেকড় জখম হচ্ছে, তাহলে বেশি মাটি না তুলে অল্প পরিমাণ যেটুকু সরানো যাবে আগাছা তুলে অল্প গোবর সার দিলেন, আর এনপিকে জাতীয় সার কিংবা 10-26-26 কখনোই ফল যে গাছে ফল আসে প্রচুর সেই গাছে কখনোই ডিএপি জাতীয় সার মানে শুধু অ্যামোনিয়াম জাতীয় সার ব্যবহার করবেন না, যেখানে বেশি অ্যামোনিয়া ব্যবহার করা হয়। 10-26-26 যেটার মধ্যে পটাশিয়ামও ব্যবহার করে, পটাশিয়াম গাছের গ্রোথ রেগুলেটরের কাজ করে, এটা সবসময় মনে রাখবেন। আমরা অনেক সময় এই ফল আসার জন্য পটাশিয়ামটাকে জলের মধ্যে মিশিয়ে গোড়াতে দিয়ে থাকি, যদি দেখা যায় গাছের গ্রোথ খুব ভালো হয়েছে, সেক্ষেত্রে এইরকম গাছের ক্ষেত্রে 1 লিটার জলে 1/2 চামচ পরিমাণ পটাশিয়াম মিশিয়ে সেই জলটা এতে যতটা লাগবে অর্ধেকটা পরিমাণ জল এই গোড়াতে দেওয়া যেতে পারে, সেটাও কিন্তু গ্রোথ রেগুলেটর হিসাবে কাজ করবে। কিন্তু মনে রাখবেন যদি পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে গাছটা কিন্তু মারা যাবে, এদের ক্ষেত্রেও ঠিক তাই, পরিমাণটা আপনাকে ঠিক রাখতে হবে। যদি পরিমাণ বেশি ব্যবহার করে থাকেন তাহলে গাছের ক্ষতি হবেই, মানে গ্রোথটাকে কমিয়ে দেওয়া হয়, সেই কমানোর ক্ষেত্রে যদি পরিমাণটা বেশি হয় তাহলে এমন একটা অবস্থায় হবে গাছটা মারা যেতে পারে। সেই কারণে বলবো এদের পরিমাণটা মেনটেন্স করবেন। তাহলে যেটা বললাম যে আপনারা ফল আসার পর এর গোড়ার মাটিতে সার ব্যবহার করতে পারেন।